কমেন্ট করতে পারছি। সমস্ত বাস ওইখানে যাবে, যে কোনো একটা বাসে। আরে যাই না, ये क्या कर रहे हो? कुछ तो भोजन करा दे, देख दे। कहाँ से आइए? बडीडी डैम से। आपका नाम क्या? नीलगिरी लाउडे यार, खाली চৌত্রিশ বছর বামফোরন ছিল ক্ষমতায়, একদিনই তা তৃণমূল সব ছিনিয়ে নেয়। বছর বামফোরন ছিল ক্ষমতায়, একদিনই তা তৃণমূল সব ছিনিয়ে নেয়। এখন মমতা এলো ক্ষমতায়, এখন মমতা এলো ক্ষমতায়, গড়ল জোটেরই সরকার। মমতারই কি ক্ষমতা দেখলাম চমৎকার, মমতারই কি ক্ষমতা, বঙ্গমাতা বঙ্গনারী মমতা বন্দ্যোপাধ্যায়। তেইশটি জেলায় তার জয় গুণগান গায়ে, বঙ্গমাতা বঙ্গনারী মমতা।
ধনী বলে গাহি বোঝায়, এখন দেবদাস বলে গাহি বোঝায়, মুখ্যমন্ত্রী মমতা এবার রেলমন্ত্রী ছেড়ে দিয়ে করলে অনাশন, নন্দীগ্রাম সিংহের জন্য করে আন্দোলন, এখন মমতা চায় পরিবর্তন, এখন মমতা চায় পরিবর্তন, বদল নয় বদল সরকার। মমতা বলে শুনো ভাই, বন্ধু গরিবী দুঃখী, ভোট দেবে তৃণমূলে পশ্চিমবাংলা সুখী হবে যদি। মমতা বলে শুনো ভাই, বন্ধু গরিবী দুঃখী, ভোট দেবে ঘাট ফুলে পশ্চিমবাংলা সুখী হবে যদি। আমরা সোনার বাংলা করবো, এবার করছি অঙ্গীকার আবার। নমস্কার নমস্কার নমস্কার। ফুল গান গাইছেন, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনি মাসে মাসে কোনো টাকা পান? হ্যাঁ, 1000 টাকা দেয় বাবা। কতদিন পাচ্ছেন? এই প্রায় 2-2.5 বছর মতো হয়েছে। গান গাইছেন কতদিন? গান গাইছি ওই আসরে 3 মাস অন্তরে একটা করে দেয়। সাগরে কতদিন এসেছেন? সাগরে এসেছি আমি এই 10-11 দিন। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে স্বরূপনগর থানা, উত্তর 24 পরগনা, গ্রামের নাম স্বরূপনগর। আপনার নাম? আমার নাম মনীন্দ্র সাধু খা, স্বরূপনগর বাড়ি, থানার সামনে আশ্রম আমার, ওখানে আছে, যেতে হয় ট্রেনে আর বাসে। কিসের আশ্রম? তার আমার আশ্রম। আচ্ছা,
हम लोग कलकत्ता से आए हैं। हमारा 300 आदमियों का ग्रुप है, वो यहाँ पर अखंड रामायण पाठ हो रहा है। अखंड रामायण पाठ वस्त्र व्यवसाय संघ में एक लोन है, वहाँ पर अखंड रामायण पाठ हो रहा है। वो अखंड रामायण पाठ को अटेंड करने के लिए 300 आदमी शॉर्ट लेग से आए हैं। 300-350 आदमी शॉर्ट लेग से आए हैं। शॉर्ट लेग में हमारा एक एसोसिएशन है, शॉर्ट लेग सांस्कृतिक संसद, वो एक रामायण पाठ हर महीने कराता है। इस महीने का यहाँ पर हुआ है, इसलिए हम लोग पहले आए हैं, क्योंकि भीड़ में आने से जगह नहीं मिलती है। अभी हमको कंफर्टेबल जगह मिलती है। पहली बार है? नहीं, हम तो तीसरी चौथी बार आए हैं। लेकिन हमारा दो पर्पज है कि एक तो ये स्नान भी हो जाता है, और स्नान भी जो भीड़ होती है उसे पहले पहले कर लेते हैं, और एक हमारा एसोसिएशन का एक गेट टुगेदर और रामायण पाठ भी दोनों हो जाता है हमारा, इसलिए हम लोग। आपका नाम क्या? पूनम चंद सोनी। গঙ্গাসাগরে কতদিন আসছেন? হরিবল হরিবল। কতদিন আসছেন? বছর দুই চলছে। একটু গায়ত্রী মন্ত্র বলুন না বাবা। নমস্কার। আমি তো একটু গায়ত্রী মন্ত্র বলুন। হরে কৃষ্ণ হরে, গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র। প্রভু আমার আর কিছু জানা নাই, এই আদি মহামন্ত্র এইটাই আমার ধন্য। এখানে কতদিন আসছেন? আমি বছর দুই মতো